বুঝলি ভাই, আজকে নাকি বাঁকুড়ার জন্মদিন, তো আমার একটা প্ল্যান আছে যে আজকে যদি একটা স্পেশাল ভিডিও বানানো যায় বাঁকুড়ার এই মানে জন্মদিনটার উপরে, তো কেমন হয়? আই হোপ তুই বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি। মানে গোটা বাঁকুড়া শহরটার একটা ছবি, একটা নয় মানে অনেকগুলো ছবি নিয়ে পরে, ভিডিও টিডিও নিয়ে পরে সেগুলো মিশিয়ে পরে একটা বেশ ভালো বড় সড়ো ভিডিও বানানো যাক, তো কেমন হয়? হ্যাঁ, জিনিসটা করা যেতে পারে, কিন্তু একটা জিনিস ভাব যে যতক্ষণ তুই ফেসবুক স্ট্যাটাস দেখলি, ইনস্টাগ্রামে স্টোরি দিলি, তার আগে কি জানতি যে বাঁকুড়ার জন্মদিন আজকে? ঠিক তা না, মানে জানতাম এভাবে না, মানে সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমাদের যে জ্ঞানের দরকার সেই জ্ঞানটাকে ধর পাচ্ছি না ভাই। সোজা কথায় যে ধর আমাদের যে বাঁকুড়াবাসী, আমরা বাঁকুড়া নিয়ে আমাদের এত ভালোবাসা, বাঁকুড়াকে নিয়ে এত কিছু, কিন্তু বাঁকুড়া কি, বাঁকুড়া কীভাবে তৈরি সেই বিষয়টা আমরা কিন্তু জানি না। হ্যাঁ, সত্যি কথা বলতে তাই, যে বেশিরভাগ লোকই জানে না এই ব্যাপারটা নিয়ে। তুইও জানতি না, সত্যি কথা বলবি? আমার, আমিও তার মধ্যেই পড়ি। তোর মনে হয় অনেক মানুষ আছে যারা আজকে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া, হোয়াট এভার, যেখান থেকে হোক আর জানতে পারছে যে আজকে নাকি বাঁকুড়া জন্মদিন। কিন্তু একটা জিনিস ভাব, তুই এই বিষয়টায় যদি তারা আগে থেকে জেনে থাকতো কতটা ভালো হতো। সেটা অবশ্যই, বললে কি তো কথাটা যেটা বলছিস সেটা ঠিক, যে ছবি ভিডিও দিয়ে একটা ভিডিও বানানো, এটা আমার প্ল্যানিং আছে। তুই চাইলে একটা কাজ করতে পারি, তোর যে প্ল্যানিংটা আছে তার সাথে আমি কিছু ইনফরমেশান দিয়ে পরে একটা ভিডিও বানানো যেতে পারে, যেটা ঠিকানে শেয়ার কর, যেমন সেই ইনফরমেশানটা সবার কাছে পৌঁছে যায়। এটুকুই আশা রাখি, মানে একটা ভিডিও বানাচ্ছি ভাই, সেই ভিডিওর সাথে যদি একটা ইনফরমেশান পৌঁছে যায় সবার কাছে খুবই ভালো লাগে। বল না, ভিডিও বানিয়ে দিবি আবার? তুই যা, আমি তারপর দেখছি, আমি একটা লেখা সেরে নিই, লেখা সেরে পরে তোর ভিডিওটা বানিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে চায়ের চুমুক দিতেই যে মাটির গন্ধ তোমায় মাতিয়ে তুলবে, হ্যাঁ সেটাই আমাদের বাঁকুড়া, যেটা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে প্রাণের শহর, ভালোবাসার শহর বাঁকুড়া হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই প্রাণের শহর, ভালোবাসার শহর বাঁকুড়া আজ এমনি এমনি বাঁকুড়া হয়ে যায়নি। এই বাঁকুড়া তৈরির পিছনে হাজার হাজার কাহিনী রয়েছে, হাজার হাজার ইতিহাস লুকিয়ে রয়েছে যা আজও অজানা রয়ে গেছে। এই বাঁকুড়া শহরে এমন এক জাদু রয়েছে যা তোমাকে আকৃষ্ট করে ওর প্রেমে ফেলতে বাধ্য করবে, প্রতিটি পদক্ষেপে তুমি ওর প্রতি আকৃষ্ট হয়ে ওর প্রেমে পড়ে যাবে। আমাদের এই লাল মাটির দেশ ষষ্ঠ শতকে রাঢ় বা লাড় নামে পরিচিত ছিল, যার আদিনাম ছিল শুষ্ণভূমি। আজ থেকে প্রায় 141 বছর আগে আমাদের এই বাঁকুড়া শহর বাঁকুড়া জেলা হিসেবে গঠিত হয়। সবথেকে স্মরণীয় দিন হল 1881 সালের 14ই মার্চ, কারণ সেই দিন আমাদের এই বাঁকুড়া বাঁকুড়া জেলা হয়ে দাঁড়িয়েছিল। আজকের দিনে এই লাল মাটির দেশ আর লাল মাটি হিসেবে নেই, আজকে দিনের পর দিন প্রতিটি পদক্ষেপে সে উন্নতির পথে এগিয়ে চলেছে। যে স্বপ্ন আমরা শহরাঞ্চলে দেখতে পাই সেই স্বপ্নই আমাদেরকে বাঁকুড়া দেখতে সাহায্য করেছে, তাই আমরা গর্বের সাথে বলতে পারি হ্যাঁ আমরা বাঁকুড়াবাসী, আমরা বাঁকুড়াকে ভালোবাসি, মন থেকে প্রাণ থেকে আমরা বাঁকুড়াকে ভালোবাসি। বাঁকুড়াতে অনেক অনেক জায়গা আছে যেগুলো ঘুরে দেখার মতন, কিন্তু তার মধ্যেও কিছু স্পেশাল স্পেশাল জায়গা আছে যেগুলো বাঁকুড়াবাসীর মনে ইমোশনের সৃষ্টি করে, যেমন প্রতাপ বাগানের কাটলেট, কলেজ মোড়ের রোল, নতুন চোটের নতুন ভাবনা, কৃষি ভবনের দারুণ আড্ডা, মাচানতলার চা, সবই আজ আমাদের বাঁকুড়াবাসীর ভালোবাসার অংশ। সবাই সকাল থেকে সন্ধ্যা এই জায়গাগুলোতে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে, তাদের মনের কষ্ট, যন্ত্রণা, দুঃখ সবই এই জায়গায় এসে ভেসে চলে যাচ্ছে। আজকে এই বাঁকুড়া শহরে বড় বড় শপিং মল, ফ্ল্যাট, ফ্লাইওভার, রেস্টুরেন্ট, ফুড কোর্ট, বড় বড় রাস্তা সব মিলিয়ে একটা বড় শহর হয়ে দাঁড়িয়েছে, যা অন্য শহরের থেকে এক এবং অদ্বিতীয়। যেসব জিনিস হয়তো শহরাঞ্চলে নেই সেই দৃশ্যই ফুটিয়ে তোলে আমাদের এই শহর বাঁকুড়া, তাই আমরা গর্বিত আমরা বাঁকুড়াবাসী। টিনেজার্সদের কাছে সবথেকে প্রিয় ও বিখ্যাত জায়গা হলো ফার্ম ও প্রতাপ বাগান, যেখানে বিকেলবেলায় তাদের প্রেমের খেলা শুরু হয়। হয়তো প্রতাপ বাগানে এখন নাম করা স্যার আছে, কিন্তু তাদের কাছে সেটা ভালোবাসার জায়গা হয়ে ওঠে। বিকেলবেলায় তাদের প্রেমের লীলা শুরু হয়, সেটা গড়িয়ে সন্ধ্যেবেলায় পৌঁছে গেলে কারো হাতে বয়ফ্রেন্ডের জন্য ফুচকা, কারো হাতে গার্লফ্রেন্ডের জন্য রোল, কেউ আবার টকজলের প্রেমে, কেউ আবার শুধু কাটলেটের জন্যে। এই করে আমাদের সন্ধ্যাবেলাটা কেটে যায়। যখন সেই ভালোবাসা মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে, তখন সেই বন্ধু হারমেই তোমার দিকে হাত বাড়িয়ে আমাদের বাঁকুড়া সবসময় আমাদের পাশে থেকে যায়। দুঃখ, কষ্ট, ভালোবাসা সব সময় আমাদের সঙ্গে থেকে যায়। আমাদের এই বাঁকুড়া আজ যেমন তেমন আর নেই, এখনকার দিনে খেলাধুলো শেখানোর জন্য জায়গা করে দিয়েছে, এখন আমাদের জন্য মার্শাল আর্ট শেখার জন্য জায়গা করে দিয়েছে, তাই আমরা বাঁকুড়াকে অনেকটা বড় ধন্যবাদ জানাতে চাই।
যার জন্য বাঁকুড়াকে আমরা এতটা ভালোবাসি। থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য। তো বন্ধুগণ, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো লেট করে ভিডিওটা আপলোড করার জন্য সরি, জানি এটা 14 মার্চের জন্য ভিডিওটা স্পেশাল, কিন্তু আমি চেয়েছিলাম একটু নতুন করে চেষ্টা করার জন্য। তার জন্য কিছু সময় দিয়ে আমি এই ভিডিওটাকে রেডি করি। এই ভিডিওতে বলা কথাগুলো কোনো শহর বা জেলাকে ছোট করার জন্য নয়, এটা আমাদের ভালোবাসার বাঁকুড়া শহর তাকে ট্রিবিউট করে করা, কারোকে হার্ট করার জন্য নয়। যদি কেউ হার্ট হয়ে থাকো তার কাছ থেকে আমি সরি চাইছি। হ্যাঁ তো ভাই বাজিরা, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর শুধু আজকে ভাই বা ভাইজিদের নয়, কাকু কাকিমা জেঠু জেঠিমা দাদা দিদি সবাইকে বলছি, যারা এই ভিডিওটা দেখছো তারা সবাইকে বলছি, তোমরা যদি বাঁকুড়াবাসী হও বা যদি বাঁকুড়াবাসী নাও হয়ে থাকো, যেখানে থাকো, এই ভিডিওর ইনফরমেশন যেটা দিয়েছি সেটাই যেমন সবার কাছে পৌঁছে যায়, এটুকু একটা হেল্প করো যেমন সবার কাছে পৌঁছাই জিনিসটা, একটা ইনফরমেশন ছোটোখাটো। আমার তরফ থেকে আমি চেষ্টা করলাম যে কীভাবে ইনফরমেশানটা শেয়ার করতে পারি। তো আই হোপ আমি যেটুকু চেষ্টা করেছি সেটুকু সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আই হোপ তোমাদেরও ভালো লাগবে, আর চেষ্টা করবো তোমাদেরকে এন্টারটেন করে যাওয়ার জন্য। আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে বা যেখানে খুশি আমাকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখানে যেয়ে আমাকে ফলো করতে পারো। তো আজকে আমার ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।